দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে আজকে এই মধ্যরাতের বিশেষ টক শোতে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আমাদের বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার, সকলের পরিচিত মিস্টার আরহেজ সরকার উপস্থিত রয়েছেন। আমরা আজকে এই এই অনুষ্ঠান তাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ আসলে অনুষ্ঠানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা খুব সংক্ষেপে কিছু জিনিস আপনার থেকে আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে, আপনারা জানেন যে প্রতিনিয়ত এখন অনলাইনে অ্যাক্টিভিস্ট চলছে, ব্লগাররা ব্লগিং করছে, বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন পেজ খোলা হচ্ছে, কিছু কিছু পেজের লাইকের সংখ্যা 3 লাখ অতিক্রম করে ফেলেছে, আবার কিছু কিছু পেজ, বিশেষ করে আপনারা সরকারের প্রতিনিধিত্ব করেন, আপনাদের অসংখ্য পেজ রয়েছে কিন্তু সেগুলো লাইক পাচ্ছে না, এই বিষয়ে আপনি কিভাবে কথা বলবেন? আসলে লাইক পাচ্ছে না একটা কারণ বলে আপনাকে, সেটা হচ্ছে যে ওরা তো অনেক ভুয়া বানোয়াট কিছু নিউজ টিউজ দেয়, আপনি জানেন বোধহয়। আচ্ছা, এই যে যে পেজ গুলার কথা আপনি বলছেন, আর তারা তো লাইক কেনে ভাই, লাইক কেনে বলছেন? হ্যাঁ অবশ্যই লাইক কেনে, প্রত্যেক লাইক প্রতি তাদেরকে 5 টাকা 10 টাকা করে আমি যতদূর জানি, আরো বেশিও দেওয়া হয় মাঝে মাঝে প্রলোভন। আচ্ছা, বিদেশ থেকে টাকা আসে, তাদের লোকজন আসে। আচ্ছা, এই ধরনের এই লাইক কেনা হয়। আপনার কাছে কি কোন স্পেসিফিক ডকুমেন্টস রয়েছে? বড় ইনফ্লুয়েন্স আর কি থাকতে পারে লাইক না কিনা হলে? ভাই আমার জনগণ, আমার যে পেজ গুলো আছে, আমরা এত এত উন্নয়ন কাজ করছি আমাদের সরকার, আচ্ছা তারপরেও ভাই লাইক লাইক তো মনে করেন একটা দুইটা উপায় না, আর তারা এরকম 3 লাখ লাইক, আপনি বুঝে 3 লাখের উপরেও আমরা শুনছি যে অনেকগুলো পেজ তো ডেফিনেটলি ডেফিনেটলি আর এডিটিং করা নিউজ দেয় তারা। আচ্ছা যাই হোক, আমরা কি বলবো যে আপনারা লাইক গুলো আপনারা কেন কিনতে পাচ্ছেন না? আপনারা সরকারে রয়েছেন, আপনাদের কি টাকা পয়সার কি অভাব রয়েছে? কি সত্যি কথা বলতে কি একটা ভালো প্রশ্ন আপনি করছেন আজকে। সে চেষ্টা বা বাজেট যে আমাদের ছিল না তা না, আমাদের বাজেট ছিল এই খাতে। আচ্ছা, আপনারা কি এই বাজেট কি সেখানে নিয়োগ করেছেন? হ্যাঁ, এটাই তো প্রবলেম আসলে, যে গুরু গুরু তো চেনেন আপনি, গুরু যে বলে গেছেন যে 7 কোটি লোক 8 কোটি কম্বল, আমার কম্বলটা গেল কোথায়? আসলে ব্যাপারটা ওরকমই ঘটেছে, বাজেট হয়েছে কিন্তু ওই যে চালায় আর কি কম্পিউটারের ওই মাউস পর্যন্ত এসে আর যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের পেজের জন্য আসলে লাইক কেনার জন্য বাজেট ছিল, কিন্তু আপনাদের নেত্রী থেকে বা আপনাদের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন এস সরকারদের থেকে, কিন্তু আসলে আপনি বলবেন কি এই যে ধরেন এই লাইকটা যে আসলো না, এটা কি এই যে টাকাটা আপনারা পেলেন না বা যারা পাওয়ার কথা ছিল লাইকের জন্য, এটা কি লাইক কেলেঙ্কারি কিছু এরকম বলবেন কিনা আপনারা? এটা একটা বলতে পারেন, এত কেলেঙ্কারি যখন হয়েছে বাংলাদেশে, কালো বিড়াল কেলেঙ্কারি, পদ্মা সেতু কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, এটা একটা দিতে পারেন লাইক কেলেঙ্কারি। আচ্ছা যাই হোক, আমি সর্বশেষ আপনার কাছে একটা জানতে জিনিস চাবো, যেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় লাইক কোন একটা ইনফরমেশন বা নিউজ গেলে সাথে সাথে অনেকগুলো কমেন্টস চলে আসে, সেই কমেন্টস এর মধ্যে কিছু কিছু দেখা যায় যারা ভালো মানুষ না, তারা খুব গালিগালাজ করে, এই গালিগালাজ গুলো দেখা যায় সরকার পক্ষের লোকেরা অনেকটা বেশি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে বলতে গেলে সত্যি কথা কি যে আপনি দেখেন গালি আসলে একটা চর্চার বিষয়, আচ্ছা বাঙালি তো গালি ভুলে গেলে চলবে না, তো একটা চর্চা কিরকম আজকাল টেন্ডার বাজিতে গালি লাগে, তারপরে বিভিন্ন পলিটিক্যাল ইস্যু যেগুলো আছে দেখেন আপনি প্রত্যেক জায়গায় গালি লাগে, মিছিল মিটিং আজকাল গালি ছাড়া চলেই না। আচ্ছা, তো এই যে যে গালি শিক্ষা প্রতিষ্ঠানে সহ বিভিন্ন জায়গায় শিখতেছে আমাদের ছেলে পেলে, আমাদের দলের ছেলে পেলে, এখন তাদের তো ইউজ করতে হবে গালিটা ভাই। আচ্ছা, ইউজ করতে হবে, এখন আপনি তাদের প্রতিভার মূল্যায়ন করছেন, প্রতিভা রিভিলিউট করতেছি আমরা, তাদেরকে বললাম কি তারে কাজ কর, শুধু শুধু এদিক ওদিক গালি খরচ করে লাভ কি, তোর অনলাইনে এবং আপনি শুনলে অবাক হবেন যে তাদের জন্য রিক্রুটমেন্ট কিন্তু আমরা সাধারণ ছেলেপেলেদের করি না, যাদের অ্যাটলিস্ট ন্যূনতম 200 গালি মুখস্থ আছে, আচ্ছা তারা হচ্ছে ন্যূনতম মানে করেন যে অ্যাপ্লাই করতে পারবে আমাদের, তারপরে আমরা বাছাই করি। এই গালিগুলো যারা দেয়, এটা কি দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটি সংগঠিত হয়েছে, এখানে কোন লোক আপনারা কোটা দিবেন কি এটার জন্য? হ্যাঁ, এর জন্য ইন ফিউচার অবশ্যই কোটার ব্যবস্থা করা হবে। যাই হোক দর্শক মন্ডলী, আমরা অনেকগুলো ইনফরমেশন আজকে জানতে পেরেছি আমাদের আজকে সম্মানিত আমাদের অতিথি থেকে, এবং কি সর্বশেষ যেটি আমরা শুনলাম দুঃখজনক, যেটি আমাদের দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, যে গালি দিলেও সেই গালির জন্য পেইড হয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিভিন্ন লোকদের থেকে আগামীতে কোটারও তারা নাকি ব্যবস্থা করবে, আমরা এটা নিন্দনীয়, নিন্দা জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই, লাইক কিনে নয়, লাইকের মতো কাজ করে লাইক পাবেন, এবং ভালো কাজ করে ভালো
ইনফরমেশন, সঠিক তথ্য দিয়ে মানুষকে উপকৃত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই মধ্যরাতের বিশেষ টক শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।